দর্শক বন্ধুরা আজকে আমি সব্যসাচী ব্লাউজটা আপনাদেরকে কাটিং ও সেলাই করে দেখাবো এটা হবে থার্টি সিক্স সাইজের তো প্রথমত পেছনের পাট কাটবো তো লম্বা সবসময় আপনি আপনার অনুযায়ী নিয়ে নেবেন সাইডে দেখুন সমস্ত মেজারমেন্টটা এখানে দেওয়া আছে এই যে ব্লাউজটা এর আপার চেস্ট হলো থার্টি আমি সেই অনুসারে করেছি আর লম্বা আমি এখানে টোটাল ফিফটিন ইঞ্চ নিয়েছি সেলাই মার্জেন নিয়ে আপনার হাইট খুব বেশি হলে সেখানে আপনি সিক্সটিনও নিতে পারেন আমি সবসময় বলে থাকি হাইট আপনারা আপনাদের অনুসারে নেবেন এখানে শোল্ডার আমি সাড়ে পাঁচ নিলাম যেহেতু ডিপ নেক হবে আর এখান থেকে দেখুন পনের ছয় ইঞ্চ আমি বগলটা নিলাম এখানেও আপনি আপনার অনুসারে কম বেশি নিয়ে নেবেন যতখানি বুক আছে তার চার ভাগের এক ভাগ নিলাম নাইন নিলাম নাইন নেওয়ার পর এখান থেকে আরো টু ইঞ্চ আমি এক্সট্রা নিলাম বুকের জন্য এবার আর দেখুন এখান থেকে বগলের শেপটা আপনি ওয়ান ইঞ্চ থেকে একশো তা বা দুশো তা আপনি শেপটা দিয়ে দেবেন কোনো অসুবিধে হবে না এভাবে নর্মালি শেপটা দিয়ে দেবেন টোটাল যতখানি এখানে বুকটা পাবেন তার থেকে হাফ পিস কমিয়ে আপনি কোমরের জন্য এভাবে নিয়ে নেবেন যদি আপনার এভাবে মাপটা নিতে অসুবিধা হয় আপনি যদি মনে করেন আপনার কোমরের অনুসারে করবেন সেখানেও কিন্তু আপনি করতে পারেন যতখানি আপনার কোমর থাকবে সেটাকে আপনি প্রথমত চার ভাগ করবেন চার ভাগ করে যতখানি আসবে তার সাথে আপনি টু ইঞ্চ বা আড়াই ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তাহলে হবে ভেতরে খুব বেশি কাপড় রাখতে না চালে টুইস্ট দেবেন আর কাপড় রাখতে আপনি আড়াই কলার পাশটা এখানে টু ইঞ্চ থেকে দুশো তাই বেশি নিলাম এখানেও চাইলে আপনি আড়াই নিতে পারেন পেছনে ডোরি করলে ডিপটা আমি এখানে টেনেস নিলাম এবার দেখুন নিচ থেকে আমি থ্রি ইঞ্চ রেখে দিলাম রেখে দিয়ে আমি এখানে একটা পান গলার মতো শেপ দিয়ে দিলাম তবে সবচেয়ে ব্লাউজের পান গোলা দেখতে সব থেকে বেশি ভালো লাগে বন্ধুরা আপনাদেরকে আরেকটা অনুরোধ করবো স্কিপ কাছে কি হবে অনেক কিছু মাঝখান থেকে মিস হয়ে যাবে তাহলে ব্লাউজটা কিন্তু আপনাদের পারফেক্ট হবে না তখন আপনাদের অনেক ধরনের সমস্যা হতে পারে তো দেখুন এই জায়গাতে একটা জিনিস রয়ে গেছে আপনারা ঠিক গলার দিক থেকে এখান থেকে হালকা একটুখানি একশোটা বা দেড়শোটা দেখুন এভাবে কোন খুনি করে আপনারা ডাউন করে নেবেন এবার দেখুন যেভাবে কাটলাম সেই অনুসারে কিন্তু আমরা এখানে আস্তে কেটে নেবো এবার এখানে হাতার জন্য দেখুন নিচ্ছি তো হাতা কি করে কাটতে হয় তার ভিডিও কিন্তু অনেকগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেবেন এবার দেখুন সামনের পার কাটার জন্য প্রথমত আমি সাড়ে পাঁচ শোল্ডার নিলাম যেভাবে পেছনে ছিল রেখে এবার পেছনের পাটটা আমি এখানে রাখলাম রেখে যেইভাবে পেছনের পাটটা কেটেছিলাম সেই অনুসারে প্রথমত এখানে দা কেটে নিচ্ছি তো এইভাবে করলে খুব সহজ এবার দেখুন আমার এখানে মোটামুটি দাগ কাটা হয়ে গেছে দাগ কাটার পর এবার যে পেছনের অংশটা আমি সরিয়ে নিলাম এবার দাগগুলোকে প্রথমত ভালো করে মিলিয়ে নেব সব দিক থেকে এরপর আমরা সামনের গোলা ডিপটা নিয়ে নিচ্ছি এখানে আপনি চাইলে সাড়ে সাত আট বা সাড়ে আট নিতে পারেন আমি এখানে সাড়ে সাত নিলাম এ ধরনের ব্লাউজে গলা ডিপটা একটু বেশি হয়ে থাকে সব সময়। এবার নিচ থেকেও আমি এখানে থ্রিচ নিলাম নিয়ে আমি কোনাকুনি করে প্রথমে দাগটাকে বেলিয়ে নিচ্ছি এখান থেকেও আমি সামনের দিকে পান গলার মতো শেপটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর আমাদের সোল্ডার থেকে এখানে বাস্ট পয়েন্ট নিতে হবে তো এখানে বাস্ট পয়েন্ট হলো টেন আপনি টেন অ্যান্ড হাফ নিলাম এ বাস্ট পয়েন্ট রেখে দেবেন সবসময় সোল্ডার এলার জন্য আপনারা হাফ ইস এক্সট্রা নিয়ে নেবেন এখান থেকে অ্যাপেক্স পয়েন্ট মানে আপনার যতখানি ফুল বাস্ট থাকবে তার দশ ভাগের এক ভাগ নেবেন যেই কোনো সাইজই হোক না কেন ফুল বাস্টের দশ ভাগের এক ভাগ নিয়ে এখানে ফোর্টি হলো ফুল বাস তা দশ ভাগের এক ভাগ ফোর ইঞ্চে আমি দাগ কাটলাম কাটার পর এদিক থেকে আমি যতখানি পেলাম সেম আবার ফোরে আর একটা দাগ কাটলাম এবার প্রথমত দাগটাকে আমরা দেখুন এইভাবে সোজা করে নিচ্ছি সোজা কেন নেওয়ার পর বাকি মাপগুলো নেব এখান থেকে নিচের দিকে দেখুন আমরা কি হেভি নিচ্ছি স্মল সাইজের জন্য আপনারা টু পয়েন্ট সেভেন ফাইভ বিগ সাইজের জন্য থ্রি ইঞ্চ নেবেন হেভি সাইজের জন্য থ্রি পয়েন্ট টু থেকে থ্রি অ্যান্ড হাফ ইঞ্চ আপনারা নিয়ে নেবেন তো আমি এখানে দেখুন থ্রি ইঞ্চে নিলাম নিয়ে দাগটাকে প্রথমত সোজা করলাম করার পর এখান থেকে দেখুন আমি ফোর বরাবর করলাম যেটা অ্যাপেক্স পয়েন্ট পেয়েছিলাম টাক্সের জন্য দাগটাকে প্রথমত সোজা করে নিচ্ছি এবার এখান থেকে টোটাল যতখানি আপনি ট্যাক্স দেবেন আমি এখানে সাড়ে তিন দিয়ে দিচ্ছি আপনার আর ফুল বাস্ট কম হলে আপনি আর কমিয়ে দেবেন দেখুন এইভাবে আমি মেজারমেন্টটা বের করে নিলাম নিয়ে এই যে মেজালের পয়েন্ট আছে বাস্ট পয়েন্ট তার সাথে এটাকে কোনাকুনি করে দেখুন এইভাবে মিলিয়ে নিলাম এখানে আমার এখানে টাকসের জন্য হয়ে গেল এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলিয়ে নেব তার আগে দেখুন এখান থেকে দাগটাকে সোজা করে একদম উপরের দিকে উঠিয়ে নিন নেওয়ার পর এই জায়গা থেকে মোটামুটি হাফ পিস আইডিয়া করে দিল কিন্তু হবে ভেতরের দিকে নিলাম নেওয়ার পর দেখুন এভাবে কোনাকুনি করে শেপটাকে একটু নর্মাল করে আপনি নিয়ে আসুন এই অংশকে এই অংশের সাথে আপনি মিলিয়ে নিন দেখুন তাহলে ঠিক এইভাবে শেপটাকে একটুখানি নিচের দিকে দিয়ে দিলাম এখান থেকে ওয়ান ইঞ্চ উঠিয়ে নিলাম একইভাবে মিডেলের দিকে আবার নিয়ে আসলাম এখানে কিন্তু হয়ে গেল এই জায়গা থেকে হাফ ইঞ্চ নিচের দিকে নামিয়ে মিডেলের সাথে কুনাকুনি করে আমি এখানে মিলিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনি সোজাও রাখতে পারেন বা যদি মনে করেন একটুখানি শেপ দেবেন তাও কিন্তু আপনি করতে পারেন অসুবিধা হলে আপনি সোজা রেখে দেবেন তেমন কোনো সমস্যা হবে না এখানে দেখুন মোটামুটি দেড় নেছি নিচে আমি আরেকটা দাগ কাটলাম এটাকে এর সাথে কুনাকুনি করে আমি দেখুন মিলিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে হালকা একটুখানি শেপের মতো করে দিচ্ছি এখানে আর কিছুই করার নেই সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে আর কোনো কিছু এখানে নিতে হবে না পেছনের অনুসারে দেখুন এখানে একটা দাগ কাটলাম কাটার পর পেছনের অংশ থেকে আমাকে টোটাল টু ইজ বেশি নিতে হবে তাহলেই হবে নিচে বেল্টের জন্য এছাড়া আমাকে আর কিছুই করতে হবে না সম্পূর্ণ ব্লাউজের মেজারমেন্ট কিন্তু আমার নেওয়া হয়ে গেছে এবার যেহেতু দাগগুলো দিলাম সেই অনুসারে কিন্তু এখানে কাটিং করা হয়ে যাচ্ছে দর্শক বন্ধু আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন স্কিপ না করে তাহলে কিন্তু আপনি সবটা বুঝতে পারবেন আর যদি আপনি স্কিপ করে পেলেন তাহলে কিন্তু মাঝখানে অনেক কিছু থেকে যাবে যেটা আপনারা বুঝতে পারবেন না আমি কিন্তু সম্পূর্ণ কাটিং সেলাই একসাথে দেখাচ্ছি এই ভিডিওতে এরপর দেখুন এই যে বেল কাটলাম সেটাকে আমরা এখান থেকে বের করে নিচ্ছি পেছনের অংশ নিলাম নিয়ে দেখুন পেছনের পাটিকে এখানে দাগ কাটলাম কারণ অতখানি লম্বা এখানে লাগবে না আমাদের ছোট করতে হবে তো সেটাতে এখন দাগ দিয়ে এই জায়গা থেকে কেটে নিচ্ছি তো বেলটা কি করে আমরা তৈরি করবো সেটা আমি পরে দেখিয়ে নিচ্ছি তার আগে আমাদের এই অংশগুলা কেটে আলাদা করতে হবে দেখুন দাগ অনুসারে প্রথমত এই অংশটাই কেটে আমি আলাদা করে নিচ্ছি তো দেখুন এখানে মোটামুটি কাটিং করার পর এই জায়গাতে আমি প্রথমত একটা কাট লাগিয়ে নিচ্ছি লাগানোর পর এটাকে দেখুন এইভাবে উপরের দিকে রাখবো করে রেখে এখান থেকে স্টেপলার বা সেলোটেপ লাগিয়ে নেবেন আপনি লাগিয়ে নেওয়ার পর যে এক্সট্রা আমার নিচের দিকে বেরিয়ে আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবেন নিচ থেকেও আপনি শেপটাকে একটু বরাবর করে মিলিয়ে নেবেন এখান থেকেও হালকা একটুখানি মিলিয়ে নেবেন তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন এই যে অংশটা এখান থেকে আপনি সেলার জন্য হুক এবং হুকের ঘরের জন্য নেবেন আর এখান থেকে আপনি সেলাইয়ের জন্য এক্সট্রা অবশ্যই নেবেন বাস্ট প্যান্ট কিন্তু মাঝখানে দিয়ে রাখবেন নইলে সেলাই করতে গেলে অসুবিধে হবে এই জায়গা থেকেও কিন্তু আপনাকে সেলাইয়ের জন্য নিতে হবে কিন্তু বগলে আপনাকে কোনো এক্সট্রা নিতে হবে না তো যদি সম্ভব হয় তাহলে আপনি এই অংশটা উড়েব কাটবেন তাহলে খুব ভালো হবে আমার কাপড়টা একটু সুবিধে ছিল না ডিজাইনের জন্য তার জন্য আমি উড়েব করতে পারলাম না কারণ উড়ে পড়তে গেলে ডিজাইনটা একটু খারাপ হবে তার জন্য পড়লাম না তবে উড়ে করলে কিন্তু ফিটিংসটা ভীষণ ভালো আসে এই অংশটা কাটিং করার পর বাস পয়েন্টে কিন্তু অবশ্যই হালকা একটুখানি কাট লাগিয়ে রাখবেন এবার দেখুন দ্বিতীয় এখানে বেল্ট আমি নিয়ে নিলাম বেল্ট নেওয়ার পর এই জায়গা থেকে অবশ্যই আপনি সেলাই মার্জিন হাফিস বা এর থেকে বেশি নেবেন কোনো অসুবিধা নেই উপরের দিক থেকে এখন দাগ দেওয়ার দরকার নেই সাইড থেকে আপনি সোজা করে রেখে দিন সাইড থেকে এক্সট্রা নেওয়ার দরকার হয় না নিচ থেকেও কোনো এক্সট্রা নেওয়ার দরকার নেই আর এদিক থেকে এক্সট্রা নিলেও পারেন না নিলেও কোনো অসুবিধে নেই না তো না নিলেই কিন্তু ভালো হয় আর এবার দেখুন এই যে অংশটা কেটে রেখেছিলাম এটাকে দেখুন এখানে ছিল এবার নিচের দিকে আপনি এভাবে রাখুন রেখে আপনি দাগটাকে বরাবর করে মিলিয়ে দিন আগের মতো দাগটা দেওয়ার পর এখান থেকেও আপনি এই জায়গা থেকে সামান্য একটুখানি ছেলের জন্য ভেতরের দিক থেকে নিন তাহলে ভালো হবে তো দেখুন এখানে আমার কিন্তু উপর অংশ হয়ে গেল সাইড থেকে যদি মনে করেন আপনি এক্সট্রা নেবেন তাহলে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে দরকার হয় না পরে সেটা কাটতে হবে দেখুন এবার দাগটা দিয়ে আমি দাগ অনুসারে এখানে কেটে দিচ্ছি তবে বেল্ট কিন্তু উড়েপ কাটার কোনো দরকার নেই শুধুমাত্র উপরে দুটো অংশ আপনি উড়েপ কেটে নেবেন তাহলে ফিটিংসটা ভীষণ ভালো পাবেন বেল কাটিং করার পর এবার সামনে যে দ্বিতীয় অংশটা রাখলে সেটা নিলাম এটা কিন্তু অবশ্যই উরেপ নেবেন উরেপ ছাড়া কিন্তু কখনই এই ব্লাউজের ফিটিংসটা ভালো হবে না এখান থেকে সব দিক থেকে ঘুরিয়ে কিন্তু আপনি সেলাই মার্জিন নিয়ে নেবেন মিনিমাম তিন সুতা বা হাফ পিস আপনি এক্সট্রা সেলার জন্য নিয়ে বাস্ট পয়েন্ট অবশ্যই একটু দাগ দিয়ে রাখবেন তা না হলে কিন্তু সেলাই করতে গেলে আপনার ব্লাউজে একটু অসুবিধে হবে ফুল বাসটা বরাবর না হলে কিন্তু ফিটিংসটা ভালো হবে না তো এখানে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি দাগ অনুসারে ব্লাউজটা কেটে নিচ্ছি এখানে কিন্তু বাস আপনি অবশ্যই কাট লাগিয়ে রাখবেন ব্লাউজ কাটিং হয়ে গেছে সেলার জন্য দেখুন নিচের যে অংশটা আছে এখানে দেখুন এই অংশটা আমাদের হুক এবং আইয়ের দিকে হবে গলার দিকে আর সরু অংশটা বগলের দিকে হবে এটা সেলাই করার সময় আপনি অবশ্যই মাথায় রেখে দেবেন তার জন্য চাইলে আপনি এইভাবে দাগ দিয়ে রাখবেন আপনি আপনার সুবিধা অনুসারে নাম্বার বা দাগ যে কোনো কিছু দিয়ে আপনি রেখে দেবেন তাহলে সেলাই করার সময় আপনার এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দেখুন এইভাবে সেলাইটা আমার চলে আসবে এরপর নিচের দিকে আমাদের বেল্ট হবে তো যেভাবে এটা কাটলাম ব্লাউজটা একইভাবে কিন্তু এখন আমরা আস্তর কেটে নেব আস্তর কেটে আমি রেখে দিচ্ছি দেখুন আস্তর কাটিং করা হয়ে গেছে আমি কিন্তু নিচের যে অংশটা এখানে আস্তরটা উডেপ কেটেছি আর বেল্টের জন্য দেখুন যদি আপনি ডোরি পাইপিং লাগাতে না চান তাহলে দেখুন ঠিক এইভাবে রাখবেন রেখে আপনি এই জায়গা থেকে সেলাই করে এটাকে উল্টে নেবেন তাহলে হবে আমি কিন্তু এখানে ডোরি পাইপিং লাগাবো এরপর এই যে অংশগুলো আছে এখানে দেখুন আস্তর এবং ব্লাউজের কাপড় মিলিয়ে আলাদা আলাদা করে দেখুন একসাথে রেখে আপনি এখানে সব দিক থেকে ঘুরিয়ে সেলাই করেন এবং যদি কাপস লাগাতে চান তাহলে কিন্তু একসাথে সেলাই করবেন না আলাদা করে সেলাই করবেন আমি কিন্তু কোনো কাপস ব্যবহার করছি না তো দুঃখিত আমি আস্তটা সেলাই করার পর আপনাদের দেখাতে ভুলে গেছি তো এখানে দেখুন আমি নিচের যে ছোট্ট টুকরা ছিল সেখানে আমি ডোরি পাইপিং লাগিয়ে নিচ্ছি তো ডোরি পাইপিং লাগাতে চাইলে আপনারা ওইভাবে লাগিয়ে নেবেন আর তা না হলে কিন্তু দরকার নেই ডাইরেক্ট আপনারা সেলাই করেন এবং সামনের দুটো অংশ এবার ডোরি পাইপিন দেখুন লাগানোর পর আমার এখানে নিচের দিক থেকে ডোরি পাইপিরের যে এক্সট্রা কাপড়টা বাড়তি থাকবে সেটা দেখুন কেটে আপনারা কমিয়ে নেবেন তো যেহেতু আমরা দুটো পার্ট এখানে জয়েন করব তা না হলে কিন্তু দুটো পার্টের আমাদের সেলাই বরাবর হবে না এবার সামনের অংশের যে দুটো পার্ট ছিল সেটা নিলাম নিয়ে দেখুন আমি এখানে সেলাই করছি যদি আপনি ডুরি পাইপিং লাগাতে চান তাহলে অবশ্যই আপনি সিঙ্গেল ফুট এখানে ব্যবহার করবেন তো একটা সাইডে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি দেখুন শেপটাও কিন্তু বিশাল সুন্দর হলো দেখুন এইভাবে আমাদের শেপটা চলে আসছে এভাবে দ্বিতীয়টাও কিন্তু আমি সেলাই করে নেব তার আগে দেখুন বেলটা কি করে লাগাবেন এই যে অংশটা দেখুন আপনারা এই অংশটা এইভাবে রাখবেন আর বগলের সেটা বগলের দিকে রাখবেন রেখে দেখুন এইভাবে আমি আবারও এখানে দুরি পাইপিন লাগিয়ে নেব দুরি পাইপিন লাগিয়ে ডাইরেক্ট এটাকে উল্টে নেব তাহলে চলুন সেটা আগে লাগিয়ে নিই তো দুরি পাইপিন লাগিয়ে নিয়েছি এবার দেখুন উপর থেকে আমি ঘুরিয়ে এখানে সেলাই করে নেব তবে যখন আপনি বেল সেলাই করবেন তখন কিন্তু কোনো তাড়াহুড়ো করেন খুবই হালকাভাবে এখানে সেলাই করবেন যদি আপনি ডুরি পাইপিং লাগান তখন কিন্তু আপনাকে এখানে সিঙ্গেল ফুট অবশ্যই ব্যবহার করতে হবে আমি কিন্তু এখানে সিঙ্গেল ফুট ব্যবহার করছি প্রথম সেলাই দেওয়ার পর যখন দ্বিতীয় সেলাইটা নেচের দিকে দেবেন সেখানে কিন্তু কাপটারা আর সিঙ্গেল ফুট দরকার নেই তখন আপনি ডাবল ফুট দিয়ে সেলাই করবেন তাহলেই ফিনিশিংটা ভালো হবে দ্বিতীয় অংশটাও কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব তাহলে একটা সেলাই হয়ে গেছে নিচের দিক থেকে এবার আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তবে আমি এখানে সিঙ্গেল পুর দিয়ে সেলাই করছি বলে যারা নতুন আছেন তারা সেলাই করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো হবে না চেস করে আপনারা সেলাই করবেন তো দেখুন এখান থেকে একটুখানি বাড়তি আছে সেটা আমি কেটে বরাবর করে নিচ্ছি নিচের বেল্টে এরপর বগলের দিকে হালকা একটুখানি কাপড় বেরিয়ে আছে সেটাও কেটে বরাবর করে নিচ্ছি এরপর যে দেখুন শেপটা ভীষণ সুন্দর আসলো সাইড থেকে দেখুন পেছনের অংশটা নেব। নিয়ে আমি পেছনের অংশ কিন্তু টিকেন দিয়ে নিয়েছি আস্ত লাগিয়ে নিয়েছি দুভাজ করবো দুভাজ করার পর এই জায়গাতে বরাবর রাখবো রেখে দেখুন সামনের অংশ নিলাম নিয়ে এখানে একটু আপনারা মেপে দেখুন পেছনের অংশ থেকে সামনের অংশ কতখানি বাড়তি আছে অতখানি বাড়তি আছে কিন্তু সামনে এখানে হুকপটি লাগানো হয়নি হুক এবং হুকের ঘরপটি তার জন্য হাফ রেখে এরপর যেই এক্সট্রা কাপড়টা থাকবে সেটা আপনারা কোনাকুনি করে এইভাবে দেখুন ফিটিংসের সাইড থেকে বগরার দিক থেকে আপনারা কেটে নিন তো দ্বিতীয় অংশ কিন্তু একইভাবে কেটে নেব এখানে দেখুন আমি হুকের জন্য এক্সট্রা মোটামুটি হাফ ইস মতো রেখে দিয়েছি এরপর দেখুন সামনের পাটের লম্বা এবং পেছনের পাটের লম্বাটা একটু চেক করছি কতখানি আছে তো সামনের পার্টের লম্বাটা এখানে সামান্য একটুখানি বেশি আছে যতখানি লম্বা আছে পেছনের পাটের সাথে মিলিয়ে আমি ততখানি কিন্তু এক্সট্রা কেটে নেব তো সেটা আপনি ডাইরেক্ট কিন্তু কোমরপুটির ভেতরে ঢুকিয়ে নিলেও পারেন তবু আপনাদের অসুবিধে হবে বলে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখান থেকে একটুখানি কমিয়ে নেব এই জায়গা থেকে তাহলে দেখতে ভালো লাগবে আমি হালকা কুনাকুনি করে এই জায়গাতে দেখুন কেটে বরাবর মিলিয়ে নিলাম দ্বিতীয় অংশটা একইভাবে তৈরি করে নিয়েছি এখানে দেখুন এভাবে আমি রেখে চেক করছি একদম বরাবর আছে দেখুন এটাও তৈরি করে নিচ্ছি এবার আমি এবার দেখুন জয়েন করছি পেছনের সামনের একসাথে মিলিয়ে আমি হুকটটি আইপটি পরে পরে নিচ্ছি শোল্ডার লাগানো হয়ে গেছে এবার গলাতেও কিন্তু আমি ডোরি পাইপিন লাগিয়ে নেব দেখুন ডোরি পাইপিন কি করে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন আর ডোরি পাইপিন লাগানোর সময় কিন্তু আপনি মনে রাখবেন আপনার সিঙ্গেল কোড ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু আপনার ফিনিশিংটা কখনোই ভালো হবে না আর ভিডিওটা স্কিপ না করে দেখবেন ডোরি পাইপিন শিখতে হলে স্কিপ করলে কিন্তু হবে না কারণ যেহেতু এটা পান গোলার মতো তাই নিচের দিকটা কি করে সেলাই করি সেই জায়গাটা কিন্তু একটু অবশ্যই ভালো করে দেখবেন এবং সেলাই করার পর এটা কি করে ভেতরের দিকে উল্টে নেব সেটা দেখা ভীষণ দরকার আপনাদের পান গোলাতে। তার জন্য রিকোয়েস্ট করছি আপনারা আজকে ভিডিওটা অন্তত স্কিপ না করে একটু সময় দিয়ে ভালো করে দেখানো দেখার চেষ্টা করবেন তাহলে অনেকের অনেক সমস্যা দূর হবে ডোরি পাইপিং নিয়ে বেশিরভাগ লোক কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখেন তার জন্য আপনাদের ব্লাউজে বিভিন্ন ধরনের সমস্যা থেকে যায় দেখুন একদম কিন্তু পেছনে মিডেলে চলে এসেছে আসার পর দেখুন মেশিনের সুইটাকে নিচের দিকে রেখে আপনি পাইপিংটাকে হালকাভাবে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার গলার শেপটা খুব সুন্দর করে চলে আসবে পাইপিন লাগানো কিন্তু আমার হয়ে গেছে এবার দেখুন পেছনে এই জায়গা থেকে একদম কন্যা থেকে হালকা কাঠ লাগিয়ে নেবেন পাইপিন এবং ব্লাউজের কাপড়টা কেটে নেবেন কেটে দেখুন এইভাবে বরাবর করে পেছনের দিকে নিয়ে নেবেন আর কিন্তু কোথাও কোনো কাট লাগানোর কোনো দরকার নেই যদি কাট ছাড়া আপনার ব্লাউজের পাইপিন বরাবর করে বসা যায় তাহলে ভাববেন আপনি যে পাইপিনটা লাগিয়েছেন সেটা কিন্তু সঠিকভাবে লাগানো হয়েছে যদি আপনার ভেতরের দিকে কাটতে হয় তাহলে ভাববেন আপনার পাইপিন লাগানো সঠিকভাবে কিন্তু হয়নি আমি কিন্তু শুধু পেছনে একটা কাট লাগিয়েছি বাকি কিন্তু কোথাও কোনো কাট লাগাইনি দেখুন তাহলে খুব সুন্দর করে আমাদের কিন্তু ডরি পাইপিন এখানে সেলাই করা হয়ে গেছে একদম দেখুন আপনি রেডিমেডের মতো যে সরু পাইপিনগুলো হয় এখানে হয়তো একটু মোটা লাগছে কিন্তু ভীষণ সরু এবার এবং হুকের ঘরের নেব দেখুন হুকপরটি এবং হুকের ঘরের পটি লাগানো হয়ে গেছে এরপর আমি হাতা লাগিয়ে নেব তো হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও আমি পরবর্তী ভিডিও দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন লাগানো হাতা লাগানোর পর দেখুন আমরা পেছনের পাট সামনের পাটের সাইড সেলাই করে নিলাম সেলাই করার পর আমাদের কুমোর পটি লাগাতে হবে কুমোরের জন্য আপনি অবশ্যই সোজা কাপড় নেবেন কুমোর পটি লাগিয়ে আমি ভেতরের দিকে উল্টে নিয়েছি এবং ফিটিংসটা করে নিয়েছি ফিটিংসটা কী করে করবেন যতখানি আপনার আপার চেস্ট তার থেকে এখানে ওয়ান ইঞ্চ বেশি নেবেন কারণ ব্লাউজটার ফুল খুব বেশি আছে বলে আমি একটুখানি বেশি নিয়েছি তা না হলে পনে এক নিলে কিন্তু হতো সম্পূর্ণ ব্লাউজ হয়ে গেছে এবার আমি হুকের ঘর এবং হুক আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিশন সুন্দর হয়েছে হাতা তো দেখুন এখানে আমি সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি হুক এবং হুকের ঘর তৈরি করে ফেলেছি আর আপনারা ব্লাউজটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর ব্লাউজটা হয়েছে দেখুন পেছনের দিক এখানে চাইলে কিন্তু আপনারা নুরি লাগাতে পারেন তো আশা করি আপনাদের কাছে ভিউটা ভালো লেগেছে যদি কোথাও কোনো অসুবিধে হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে আবার বোঝানোর চেষ্টা করবো ধন্যবাদ